কিন্তু এবার মানুষের জনগণের কি তৈল সব আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। আমি তো জানি উনি কোনো ক্ষতি করছি না, তাইলে তারা অত মানে আক্রমণাত্মক হইল এই বিষয়টা আমার মাথা ভিতরে আমার না আর সেই দুঃখ না, কিন্তু এই লজ্জাজনক হারটা আমি মানতাম পারলাম না। জনগণের লাগে তোমার অত মায়া, অত বিশ্বাস, অত আস্থা, যাও তুমি কে বারো জিকাও, তারা এখানে তোমার ভোট দিল না। সুন্দর জিনিস হয়েছে। আসলে জনগণের লোক একটা যোগাযোগ করা দরকার, কারণ হয়েছে এই ধরনের জনগণের প্রতি আমার একটা আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু এবার তারা কিতার লাগিয়ে তারা মানে সব আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। এই বিষয়ে আমার জানার খুবই জরুরি দরকার। আমি জানতাম হইব সেখানে তারা আমরা এবার ভোট দিল না, কোনো কারণে দিল না। আমি একটু এলাকা থেকে আটকে যাই, ঠিক আছে? দেখি যাও, চিন্তা করি না। তুমি তো নিলে কি বড় লোক মানুষ, আমরা হইলাম কি ফকির মানুষ। বড় লোকরে মাথাইতে রে বাবা ডর করে। সুধি কি কিতা কইলে তুমি? কথাটা কিতা কইলে? কেমনে কইলে? কোন যুক্তিতে কইলে? বড় লোক আর ছোট লোক কিতা? হ্যাঁ, সব মানুষ সমান, সমান্তরাল। তোমার আমার কোনো আচরণে, তোমার বড় আচরণে তুমি মনে করছো নি যে আমি আসলে ওটা দেখাইছি কোনোদিন বড় লোক আর ছোট লোক? ইটা কিতা তোর মাথা তো? এটা যাইও কই দিতা? ফুরির বাড়ি দিতাম রে বাবা। ফুরির বাড়ি মানে? আমার তো এক ফুরিও বিয়া দিলাইছি, ও যাইলাম ফুরির বাড়ি, ফুরিরা দেখাত। সুজি, আমি দুইবার ইউনিয়নের চেয়ার নিতে আসলাম। তোমার যে কোনো পারিবারিক সমস্যা, সুখে দুঃখে এমন কোনো জিনিস নাই যে জিনিস তুমি আমার কইছো না। হ্যাঁ, আর তোমার ফুরি বিয়া দিলাইলে অথচ আমার মুখর কথা কান্তা কইলে না। কষ্ট হইলাম বুঝি। আমি এবার নির্বাচনে ফেল করছি, আমার কোনো দুঃখ আসিল না, হয়তো তোমার ভালো লাগছে না, আমার ভোট দিছে না, কিন্তু এই জিনিসগুলো আমার খুব কষ্ট দিল, খুব কষ্ট দিল। তোমার ফুরির বিয়ে হলো অথচ আমি জানলাম না। বেজারও আর কিচ্ছু নাই রে ফুট, আমি গেছিলাম তোমার বাড়ির, কিন্তু ইটা সপ্তাহ তো আমার কাছে গোছাই, তাই তো আলি নাম মাত্র টেকা পয়সা তা সপ্তাহ সপ্তাহ আমি করা লাগে। আয় না তো গাড়ি তিনখানা আমি চালাই। ও ওই अच्छा रागवा तोर लगे भरे मात्रा किताबा इबे आइया उरा तोरा गोरा होई रे उदा खोल जइता हम चेयरमैन ते देता चेयरमैन के सही ता तुमी के थोर वाली के चेयरमैन আমার দূর সম্পর্ক বাইতু আর এই বাড়িতে আমি আর আজ আইছি গেছি তুমি না বা তোমার তো দেখলাম না ইনো চেয়ারম্যানের কাছে আইয়া যদি চেয়ারম্যান রে ছিল না তে তোমার আমি কিতা কইতাম কসাই চেয়ারম্যান কইরা ওনে বাইফুত লাগে তোমার ও চেয়ারম্যান তোমার বাইফুত কিতা দরকার আইছো তাকো তোমার আমার পার কোনো ইচ্ছা আছে না তুমি যে এত খরাত লাগাই দিছো আইতে যাইতে তুমি কাটবাই তে তোমারে আমি কই আমার ফুড়ির বিয়া ঠিক করছি ও আইছে আমার বাইফুতরে দাওয়াত দিতাম রে বিয়া দাও দাও মানে সাহায্য গুজা লিল্লা গুজা ইয়ার কাটা দাও ফালক দাও ওটা দাও টিপ কল দাও টিন দাও ইতা না চেয়ারম্যান ইতা হলে ওহন বাদ দিলেই চল ফকিনি সকিনির বিয়া তখন চেয়ারম্যান যাইরা না আর যদি বেশি জরুরি হয় তা আমরা উঠে নাই মামু আছে যে দারওয়ান গেটও থাকে তারে ফাটাই বনে চেয়ারম্যানের ফকতা কি হই যাই বনে খাইয়া যাও আচ্ছা বা ইতান চেয়ারম্যানের কথা না তোমার কথা ইকার হলো বড় চেয়ারম্যানের কথা আমি পুরো চেয়ারম্যানে তোমারে হল যাই না বুঝ পাইছো যাও না আমি চেয়ারম্যানের লগে দেখা হইয়া দিই তুমি তো বড় শেষরা বেটি আমি যে চেয়ারম্যানে তোমারে কইলাম তোমার বুঝন না তুমি যাইবানি না বেজতিটা যাও তো কি যাও যাইগাম কি দেখো নে চেয়ারম্যান আমরা সারা চলন দিলা চেয়ারম্যান তোমারে আইনা চলবা তুমি যে লাইবা চেয়ারম্যান আসবা তুমি চালাইতা লিল্লা গুজাতে বড় বড় মার বড় সমস্যা আমি তো বিষয়টা জানি না যদি যে ঘটনা ঘটছে আসলে ঘটনা লাগি আমি কিভাবে দুঃখ প্রকাশ করব আমার কাছে আসলে কোনো ভাষা নাই কিন্তু যেটা হইছে খুবই খারাপ হইছে আমি আন্তরিকভাবে দুঃখিত মনে কোনো কষ্ট হয়নি না বুঝি আচ্ছা রাখো ঠিক আছে তোমরা যাইতে আসলে যাও আর কোনো কিছু লাগে যদি নির্দিদে আমার লগে সরাসরি যোগাযোগ করবা শেয়ার মানে দিলাম করি না করি কি তুইছে আমি তো আমি ব্যক্তি হিসাবে তো আমি তোমার কথা খাওয়াইতে পারি ও ঠিক আছে তো যাই গিয়ে দেখো আচ্ছা মাঠো নামিও ফয়লা জাল লগে দেখো হইলো বুঝলাম আসলে গন্ডগোল কিটা আরো দেখতাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বালা আছেন বালা থাকতে দিছো নি রে ভূত হ্যাঁ দাদা আমি যা বললাম আমি খালি আমার বালাটা পড়তে আপনারা জানো তো গরিব মানুষ আর যে কান সাহায্য পাইতাম ইখান তো লইয়া গেছো ইটান মারি কিটা কামারি দিছি আমি বুঝলাম না স্যার একটু বুঝিয়ে বলবো স্যার এ বেটা একটা হইলো চেয়ারম্যানের বাড়ি তোরে চাকরি দিছে কে চেয়ারম্যান না আমি তোর দায়িত্ব হইলো ও যে গেট ও গেটে দি একটা ফিভরাও যাতে না আমার অনুমতি ছাড়া যাচ্ছে ভাই সাহেব এই ভাই সাহেব কিটা স্যার কইবে স্যার আমি দিছি তোরে চাকরি যাচ্ছে স্যার ও ঠিক আছে মনে থাকবো যাচ্ছে আমি একজন ভোটার বা ভোট দিয়ে নির্বাচিত করছি আমার কিছু দরকার আছে আমি চেয়ারম্যান সাহেবের লগে দেখা করতাম কিতা মুরব্বী সাহেব কিতা অবস্থা কই যাইতা আমি আগে বয়স্ক ভাতা পাইতাম এখন 2 মাস ধরে বয়স্ক ভাতা পাইতাম না অথচ আমার লাগা বাড়ির আমার তো বয়স অনেক ছোট এবার আমি হইতাম না কেন ওই ব্যাপারটা আমি বুঝতাম চেয়ারম্যানের লগে বুঝা লাগতো না কিন্তু আমার এই গেইলো চেয়ারম্যানের তো দায়িত্ব আমারই লেইছুন গোছাইয়া আরে বাবা আমি তো ভোট আপনারে দিছি না চেয়ারম্যান সাহেবরে দিছি সম্রাট স্যার স্যাররে কইলে সমাধান হইব স্যার আপনি কিতা লাগি যাইতা আমার বয়স্ক বাতা খেলে বন্ধ হইছে ওখানে আমি বুঝতাম চেয়ারম্যানের সাহেবের লগে আলাপ করিয়া সুন্দর কথা আপনি বিগত কতদিন বয়স্ক বাতা পাইছেন ওয়ে পাইছি কতদিন ধরে এখন পাইরা না গত 2 মাস ধরে পাইরাম না আমার কথা নাই তো আপনার নাম খাটিলিছি খাট হই গেছে আপনার নাম খাটিয়া আরো যারা আছেন বয়স্ক মানুষ এরারে দেওয়া হল এরার নাম খাটিয়া বাকি এরারে দেওইব সিস্টেমটা হলা গতানুগতিক চলে না আপনি এখন ভাইটা না আমি কিটা জোয়ান হই গেলাম না কিটা না জোয়ান হইছই না আপনি যেহেতু অতদিন বুক করছইন এই সুবিধাটা আরো একজনে বুক করতে হইব না সরার কিছু অত টাকা না ও নাম বদলাই এখন থেকে আরজনতে দেব হইব ওগো নিয়ম নয়া করে চালু হইছে ইখান বুঝলাম ঠিক আছে কিন্তু আমার লাগা গরো আমার তো নে বয়সে কম জোয়ান হে কিলান পাইলাই হে তো এখন ফার ভবিষ্যতে হয়তো না ভবিষ্যতে আপনার লাখানোলা খাটিয়া অন্য খানো যাইব কি তার কাছ থেকে খাটিয়া অন্য খানো যাইব আর অত তো আপনার এখানে কৈফিয়ত দিতাম এটা আমরা নয়া একটা নিয়ম চালু করছি আপনি যদি খাটনি কাটন মেহনত করেন তাহলে তো আপনি আবার ভাইতে পারেন মেহনত কি তাইকে তো আমি বুঝলাম না বুঝার কথা না কারণ আপনি আটনি খাটিটা ছিলেন না আপনার যে আগে কইলা লাগা করার জোয়ান বেটাই বয়স্ক বাতা পায় তারে জিকা করেন জান মেহনত কি তাই ও এ কইব না ভবিষ্যতে হয়তো আপনিও ভাইতে পারেন কোন যা করেন ও তুমি আমার চেয়ারম্যানের লগে দেখা করতে দিতা না মুরব্বী সাহেব আপনি কিন্তু বেশি মাত্রা আপনি তো চেয়ারম্যানের লগে দেখা করে লিলা আমার কিন্তু আপনার চেয়ারম্যান মনন না আপনি যে প্রশ্ন লইয়া আইসলা এগুলোর উত্তর তো আমি আপনারে দিলাইলাম আর চেয়ারম্যানের লগে দেখা করিয়া কিতা করতাই ওবা আমরাও দেখমুনে Ilang ang dinay? Jasto to, kita ko Islam. Kak fokya may ito na, fifra o dati na amay. Yan lang ako. Sasa, আপনার কার্ডটা তো আসিল, কিন্তু আমি তো সাইন করছি হোল্ডিং তো খান আমার কোন কার্ড আমি জিনিসটা পুরো মনে নাই। এই বিষয়গুলো তো জেডিস আমার আমি বুঝতাম পারছি চাচা, আমি বুঝতাম পারছি আপনার খুব আপনার কষ্টটা কোন জায়গাটা আমি বুঝতাম পারছি। আসলে চাচা যে বিষয়টা আপনার লোক হয়েছে বা যেটা আপনার লোকে ঘটছে এই বিষয়টা সম্পর্কে আমি কোনোভাবে অবগত না। আমি যদি জানতাম অন্তত পক্ষে আপনার লোকে আমার এই জিনিসটা হইল না। অনেক চাচা যে একটা হয়েছে আমার মাফ করুকা বুঝছেন, আমি আসলে এই বিষয়ে লজ্জিত, খুব মারাত্মকভাবে লজ্জিত। কোনো সমস্যা চিন্তা করবে না, বর্তমানে যে চেয়ারম্যান হয়েছেন তার লোকে দরকার লাগলে আমি সুপারিশ করবো না। আপনার এগুলো আবার কীভাবে ফেরত দেওয়া যায় এই ব্যবস্থা আমি করবো না। চাচা না রে পুত, তোমার সুপারিশ করা লাগতো না, ফকিরের পাওয়া লোককে আমার একটা আমি আটমো। চাচা আপনি ইলা কেন কইরা? ও বা ও কারণেও কইলাম তুমি তাই বড় লোক আর আমরা হইলাম যে ছোটো লোক। চাচা বড় লোক আর ছোটো লোক বলতে কিচ্ছু নাই, মানুষ সব সমান বুঝছেননি। আপনি এই বড় লোক আর ছোটো লোক আমার এখানে দূর হয়ে দিলে আপনি। ও বাবা, পয়সা হইলেও মানুষ দূরে যায় কি, আর যখন পয়সা থাকে না তখন মানুষ মিলেমিশে থাকে। আসসালামু আলাইকুম। বেরাম আছে তো ফলো কাম দিচ্ছি আমার সার লোকেও দেখো, হেউ দেখে আমার উপরে তা খুব প্রকাশ করে। আমি সামনে যাইতাম না করে দিতাম না, বিষয়টা জানা লাগবে। বেড়ায় খেতে লাগে দান খাইলে জানতাম। এ ভাই শুরু আর ফুটবল নাই রে ভাই, বুটিয়া আমার সব লোক নিচে গিয়ে সেটা গেলা বাড়িতে মাটল আমার কাছে দাদা দাদা পালা দিলো বোট কিনা দিলো তুমি থাক ভাই বোট বল থাক ভাই। হ্যালো চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ও সরি, আপনি তো এখনকার চেয়ারম্যান না, আপনার তল থেকে চেয়ার হরিয়ে গেছে, আপনি এখন সাবেক। বুঝছি, এরাও আমার উপরে বিরক্ত, এরাও আমার ফোন করবো। ঠিক আছে, কোনো ছিল তো ওজম করি দেখি তারা কি তা কইতে চায়। তুমি তো ভালো আছো নি? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন না তো, আপনি ভালো থাকবা কেমনি? আমার ভালো থাকার সময় নাই, আপনি ফেল করলা। ফার্স্ট ফেল তো এগুলো থাকবো নির্বাচনে, এখন ফার্স্ট করবো এখন ফেল করবো। আর বালা তো এমনিও থাকতে নাই, মানুষের অশান্তির তাইকা মানুষের সাথে কথা খেলাপ কইরা জীবনও বালা থাকতে নাই। মানে মানে আবার কিতা? আপনি এই দিন গেলাম আপনার বাড়ি, তার আপনি যে আচরণটা করলাম আমরা লাগে। আমি আচরণ করছি? আপনি ঘর থেকে বার হয়েছেন না, কি কিতা আপনার সামনে যে বেন্দাইগো ফালাইলে আছি আপনার জেড ইসলাম আরি এ তো আমরা খুব কষ্ট দিছে। তো আসলে আসলে কিতা ঘটনাটা আমার একটু ক্লিয়ার করছেন? ঘটনাটা হইল ও গোটা মাঝটা জুড়ে দে বাবা আমি না আগে কই দিলাম, আমি যে গুরু চেয়ারম্যানে কইলাম তোমার তার বুঝ হইছে না। আশ্চর্য ব্যাপার, গুরু চেয়ারম্যানে কইলাম বুঝ হইছে না, আমরা দরকার চেয়ারম্যান সাহেবর লগে, তোমার লগে তো দরকার নাই। আর এই যে তুমি যে বইছো আমরা তো সব কথা তো এলাকার মানুষ, এলাও তো বোয়া ঠিক না। চেয়ারম্যান সাহেবটা খবর ফাটাইলে না? চেয়ারম্যান সাহেব আইতা খবর ইতা যেটা লাগে আইছো ধরে নিবা, এটা খবর আমার কাছে আগে পৌঁছাইয়া দিয়া তুই আসো। চেয়ারম্যান সাহেবর এখন সাময়িক একটা প্রবলেম চলে দেশে বিদেশে, তাই নখন বাড়াইতে পারত না, তোমার তার লোকের মাথাটা তো অত জরুরি না। তাই এটা কইয়া রাখছো নাইলে যে আমি কইতাম কিতা কিতা। না না তুমি তো জানলাই না, তুমি কইতাই কিতা? প্রত্যেক বছর আমরা দিই, সপ্তাহ বাদে প্রতি বছর আমরা এলাকাত খেলা হয়, ঐতিহ্যবাহী খেলা, এলাকার সুনাম দেশের সুনাম। চেয়ারম্যান সাহেব গেলে তানও সুনাম, এর লাগে তাইনও নিজে কইছেন আমরা আইতাম লাগি আইছি। তুমি খবরটা ফাটাও গিয়া কো আমরা বনো তার লগে জরুরি আলাপ আছে। আর এলাকার পক্ষ তো আমরা একটা টিম নেই, ও টিমটা জার্সি দেন ফুটবল দেন কিতাবা মাথা না কেন বইতাছো আপনারা? মাথা এখন ভাই আমি মাথা দিই ফুটবল ফুটবল দেন জার্সি দেন হগল বছর দেন, এবার কি হইলো আমি বুঝলাম না তো কিছু। এলাকার সুনাম চেয়ারম্যানের যে সুনাম হামাইয়া তাই চেয়ারম্যান হইয়া বইতাছো আর সুনাম কিতা হামাইতা? আর ইনো কথা না তুই এটা তো খরা তোলান খালি হাটে খালি কইতা। আমি তো বুঝলাম না কিতা নক কুটের কিতা, আমি বুঝলাম না কিন্তু কিছু। এখন আমি কই তার ইদানিং বেয়ে বাড়ি গেছে, তাই নই যে খেলাধুলা সাহায্য সাহায্য বিয়া টিম শিবগলিতা দেওয়া বাদ দিলেছি। চেয়ারম্যান ওইলা করে তাই কিতা টেকলা না লাগিতা তোর দিন খালি দেওয়া? না 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 চেয়ারম্যান ওইলা করে টেকলা না, আমরা তো যে খেলাটা খেলাটা অত কৌশলে যে মানে ক্রীড়া করছে বুঝছনি কি তা হইছে এই খেলাধুলা যদি চেয়ারম্যান যদি থাকে না নিজে তো তো টান লস টাইম করবা ইনো তো লস লাভর কোন তার না তাই চেয়ারম্যান কিছু ইনার টাইম তাই এটা আদত তাইনে মুখে উনতাম এটা আদত তাইনে উনি ঢাকা যাইতো না কইলা উনতাম দেশে বিদেশে একটা বেরাছেরা লাগছে ওগুলো ইয়া তাইনে এটা ব্যস্ত একটু ব্যস্ত আছে আগে কইছি রে চেয়ারম্যান যে সময় ইয়া থাকে সরাসরি আমরা 5 মিনিট সময় সময় না বা গুলজার ভাই চেয়ারম্যান কিছু না কইলে বেটা কইলাইনি চেয়ারম্যান সবে যদি কেন কইয়া থাকে তাহলে তাই ঠিক কইছিল কারণ তো লাগে টাইম চেয়ারম্যান ওয়া লাগি আমরা যে পরিমাণ খাটাখাটি করছি এটা তাইনো বলা রকম জানুন তুমি তো জানো বলা রকম বুঝছনি কি তা হইছে অনি ছোটখাটো সাই সাইতে যদি আমরা ফাইন না তান ফাস্তা তে যেন ভাই আমরা হনো যাই সমস্যা কি তা সপ্তাহ বাদ ইলেকশন তো 5 বছর বাদে বাদে 3 বছর গেছি আর রইছে 2 বছর ফাইন হল স্যার ভাই খানো করে ভাই গুরু তোমরা আমার উপরে খানো করে রাখো না আইনো আমার আমি যা খাওয়ার হইছে তুমি তো এলাকার মানুষ তোমার কান দুই টাকা যদি চেয়ারম্যান দেন তো আমার সুন্দর না নিবা না এটা দিতো না দেখা তো আমরা দেন না সেটা তেহারাদের খেলা পাবো আমরা খেলা যে আয়োজন করছি হলো দিতো না তুমি তাই বুঝালে আমার উপরে রাখবো না বুঝি আচ্ছা যাও উদার বুঝি ফটো পড়া তো গান করে টাকা খানো খা তোমরা আমারে খরা খাইছি দাঁড়ায় এটা তো জিকা ওরিয়া দেখতা না নিয়ে বেটা হইলো না আলো এই যে ইসলামে তো দেখলাম সেলিল্লাহি সুদার মাঝে দিয়া গুয়ারির মাঝে রাস্তা গাওর মানুষ লাগিছে তাহলে বিরান করি বেলাচ্ছি বিরাট বড় ক্ষতি হয়ে গেল আমার আচ্ছা কোনো বাতি দেন তোমরা আমরা ও এলাকার মানুষ বুঝছো আমার নির্বাচনী এলাকা গত বছর তোমরা আমার ভোট দিচ্ছ এবার দিচ্ছ আমি ওর খুশি না কিন্তু আমার উপরে কোনো কষ্ট রাখতে না আমি এই ঘটনার আগা মাথা আমি কিচ্ছু জানি না তোমরা মনে করো নি যে আমি যদি আমি উদাহরণের ঘটনা করবো আর আমি জানো তোমরা আমার যে আমি তোমরা বিদায় করে দিলে চাষা ইদানিং টেলিভিশনে বারবার দেখার বেশি মিঠা খাইলে ডায়াবেটিক বাড়ি যা বুঝছো না কি তা হয়েছে আমরা ডায়াবেটিক বাড়াইতাম চাইলাম না আপনি কোনো যাওয়াতে আসলা যাই কি জি বাইরে গিয়ে বউকা এখন আপনার বর দিন যাও কাকি চরম গীতা শিক্ষা হইতো দিলা যদি শিক্ষা নির্বাচন গেল নির্বাচনের পুরা মাস তুমি কোনো প্রচারণা নাই প্রচারণা নাই কিচ্ছুত নাই কোনো খোঁজ খবরও নাই গত দুইবার নির্বাচন করলাম মিছিলের আগে তুমি আসলা এবার কিতা বিষয় লাফাত হয়ে গেল আপনার লগে তাকে লাভ কিতা মিছিল মিটিং সপ্তাহ তো করলাম আপনার লগে আপনি চেয়ারম্যান হওয়ার পরে আপনার বাড়িতে গেলাম আমি 10 টাকা লাগি 10টা 10 টাকা আনতে লাগে 500 টাকা দুইটা আনলে লাগবে 1000 টাকা 10 টাকা তো 500 টাকা জি হয় আপনি তো 10 টাকা দিলা 500 টাকা লাগিয়া মানে তো মাইছি তুমি 500 1000 এর মায়া সারায় না ঠিকই তাও ভাই নাইলে তো 5000 টাকা তুমি পাও বুঝছেন এই ও ভাই ইমা কই সূত্র সেটা আচ্ছা তুমি জানাইও দেখো 500 1000 এর মায়া সারতে পারোনি কই জিতি কেন চলে দাও না চেয়ারম্যান সব লোকে বেল্লাস দিয়ে ইয়া মাই গিলে দিন আমি দেখলে না আমারে মাথায় যা কিটা হচ্ছে তোমার লগে তো গানা দগা তো চেয়ারম্যানের লগে আমারে কো দেখি দে চেয়ারম্যান সারা যদি হই যেতে তো বাসে না নি আমার এটা চাকরি লাগি আমার চেয়ারম্যান জড়ার রিকমেন্ডেশন লাগবে রিকমেন্ডেশন দিতা চাও না গো কোনো হলো না ও রিকন্ডিশনটা কিতা আমারে বুঝা যায় রিকন্ডিশন না রিকমেন্ডেশন আচ্ছা বুঝছি ও গু কিতা গইলে আমি সারি করতাম বুঝছেন এটা কেন আমার সারি হইছে আমার চেয়ারম্যান যাব সুপারিশ লাগবো তার 10 টাকা দোয়া লাগবো চেয়ারম্যান চায় তান সুপারিশ সারা সারি হইতো না তান সুপারিশ সারা হইতো বালা তান সুপারিশ এবলা লাগে এখান তো আর এমনি মাগন হইতো না তাই তো চেয়ারম্যান এমনি হইছে না টাকা পয়সা বাক্কা খরচ হইছে কি লাগছে চেয়ারম্যান চেয়ারম্যান আমরা বুট দেওয়া নাইলাম তোর বুটে 1 লাখ টাকা হই গেছে 1 কোটি একলা উঠছি না আমরা আমরা মিলে তুই গুড নাই তাহলে চেয়ারম্যান এটা না তুই দেখ তান এক সুপারিশ লাগি তুই চাকরি পাইবে বেতন পাইবে তোর ফ্যামিলি চলবো তে তুই অন্য চুরা খরচ করতে না খরচ তো করতাম তে আমরা বুটের সময় যে তানটা বুট দিলাম আহা বদরুল তুই আসলে বিষয়টা বুঝরে না ওখানকার সিস্টেমটা হইল গিভ অ্যান্ড টেক তুমি দিবা তে লইবা কিছু দিবা পাইবা ও আজিজ ইসলাম ভাই চেয়ারম্যান তো খুবই ভালো বা তাই তো কোনোদিনও এটা কামতো টাকা চাইছি না কিন্তু আরো আমরা কাম করিয়া দিছুন আর কত 10 টাকা দিছুন তুই একটা 10 টাকা দিতা 10 টাকা দিয়া তো তাই কোনোদিন টাকা নেই না আগে এই সিস্টেম চালু আছিল না এখন তোরা ঠান্ডি লো আছো নতার লাগেও সিস্টেমে তাই চালু করছো আর তান তো তোরা অভাবে দিন ভাত যা আচ্ছা বদরুল হোসেন তান যে অভাব আছে তাই তোরে কইতার বানি আমারে কইতার বানি ইন্ডিয়া কইতার বানি চেয়ারম্যান মানুষ যারা সরমলজ্জা আছে না আর যেহেতু একটা সিস্টেম আছে খাওয়ার ও তাই নয়া করে চালু করছো ওলা খাইরা ও এখন আমারও 10 টাকা দাই টাকা দাও লাগে বদরুল আসলে তোমরা এলাকার হল মাইছো দেশি আমার এখন বাদ ভাইরা এখান থেকে ভাই আমার কথা না আর তুই তো এলাকার উগা আচ্ছা যা তোর কথা না আমি কইয়া দেখো না তোরা কইতে পারিস তাই 1000 লই এক কাম করিস তুই দিলা টাকা 500 আমি কইব না তোর কথা লে বেটা গরিব মানুষ এটা চাকরি লাগি আইছে তুই ইনতে খামনা 1000 লইবা 500 লইবা 500 লই না 500 দিলা আচ্ছা কইব না আমি তোর কথা দিলা 500 বলে দিলা দিলা কিতা করবা না বেটা বিপদ না হলে তো কইলো না জনগণের মুখ একই অভিযোগ আচ্ছা বদরুল একটা জিনিস বলছেন তোমার দস্তখত লাগো বা তোমার যে বিষয়ে প্রয়োজন লাগো তুমি আমার লোকের ডিরেক্ট সম্পর্ক আর আমি চেয়ারম্যান হিসেবে করি তাকে গাছের গুটা না কিতা চেয়ারম্যান তো তুমি জানে আমার বানাইছো তুমি জান সুখে দুঃখে যে কোনো সময় মনে করলো আমার বেডরুম পর্যন্ত তুমি জানো যাওয়ার পারমিশন আমার আছে তুমি আমার কাছে না গিয়া তুমি শিখিতে লাগে আমার খোঁজ হিগুর কাছে গেলায় আর গিয়া এই যে ঘটনা ঘটলো এই যে তুমি একটা কষ্ট পাইছো মনের মাঝে হ্যাঁ তুমি অন্তত পক্ষে আমার তো একবার মুখ দিয়ে কইতে আসলে এই জিনিসটা তো করা তোমার ঠিক হইছে না গরে ঢুকতাম গেলা চাচা গরে ঢুকতাম আপনি তো বেন্দাই করে রাখিছেন মাছ না ঢুকছি বেটা নিলো টানিয়া করি এখন বেটা লগে মাইর করতাম আমি কোকা চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আমরা বেজার জান না সকলে অগলার ফল পাই আপনিও পাইনি নির্বাচনের ফল ঠিক আছে আসসালামু আলাইকুম হাই 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 এর ইসলামে তো আঞ্চুর মনো কামান মারি দিছি মানুষ তো জ্বলি আঙ্গার ও তো বিরক্তবাদে বুড় দোয়ার তো প্রশ্ন হয় না ই লাগি তো আমি খুব গত দুই নির্বাচনে মানুষে খালি বেলেট পেপারে ভোট দিছে না আমার শরীরে হলে মারি দিছে এবার বেলেট পেপারে মারছে না না আর গাও তো আটা ঠিক হইতো না বুঝি লিছি দাম অপমান হইব বাড়ি কি রাজনীতি আসলে উপায় রাখা না তোমার কোনো খাম তুমি অন্য রূপে যদি দিয়া বই থাকো কুছ খবর নাও না তাহলে ঠিক আমার মতো প্রস্থানে থাকো আজকে জিনিসটা আমি উপলব্ধি করছি সরজমিনে মাঠ পর্যায়ে গিয়া কিতা দেখলায় কিতা বুঝলায় ওটাও বুঝলাম যে মানুষের জনপ্রিয়তা ওই লোকের এখন অস্থায়ী দুনিয়াটা ওই লোকের প্রতিদানের জায়গা জনগণে আমার ঠিক ততদিন ভালো পাইছে যতদিন তার ভালোবাসার প্রতিদিন আমি দিতাম পারছি যেদিন তার অবহেলা বুঝতে পারছে ঠিক ওই মুহূর্তে তারা আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কি তাই না অতদিন তুমি বুঝতে পারলে না হইলাম তো রাজনীতি আসলে অবহেলার কোনো স্থান নাই আমি রাজনীতি করার গিয়ে আমার সহযোগী হিসাবে যে ইসলামের ইসলাম আর ওই সহযোগী আমার খাল হয়েছে এতে বসে তার কোনো দোষ নাই আমি একজন অভিজ্ঞ চেয়ারম্যান দুইবার এই ইউনিয়নের চেয়ারম্যান করছি আমি একটা বার বুঝতে পারলাম না যে অবহেলার আঘাত পাইতে পাইতে জনগণ আমার ছাড়িয়েছে আর কি আমার মাঝে মনে হয় কোনো ভূমিকা বুঝাইছে এর লাগে তো আমরা জনগণ এই ইউনিয়নের জনগণ এত বেশি তিক্ত আমার উপরে হয়েছে বিশ্বাস করে হল যেন তারা আমার দেখে বিরক্ত আমার রীতিমতো টিটকারি করে আমার যদি সমবেদনা জানাই তো এই সমবেদনা জানাদের মতো মানুষ নাই অথচ এরাও এক সময় আমার লাগে জীবন দিতে প্রস্তুত আছে অবহেলা এমন একটা জিনিস অবহেলা পাইলে ভালোবাসার মানুষের দূরে যায় কি আর এরা তো জনগণ একটা জিনিস জানানো হল যেন আমার ভাবতে খুব বেশি খারাপ লাগে যে আমি জনগণের চেয়ারম্যান নিতাম চাইছিলাম এবং ও ইসলামও কিন্তু পরিস্থিতি আজকে আমি খলনায়ক তবে আমার বিশ্বাস আমি আবার জনগণের চেয়ারম্যান হই কারণ আমি এবং আমার মন সাদা